আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলমান হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। অনেক লোক কাফের অবস্থায় জন্মগ্রহণ করে দীন ইসলামের সঠিক কোনো দিশাই পায় নাই। আল্লাহ বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দীন ও ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। যদি আমরা মুসলমানের ঘরে জন্ম না নিতাম তাহলে ইসলামের হেদায়েত লাভ করতাম কি না আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক ছিলেন তার চাচা আবু তালেব, যিনি নিজের ছেলেদের চাইতেও ভাতিজাকে বেশি ভালোবাসতেন, কারণ বাবা আব্দুল মুত্তালেব তাকে ওসিয়ত করে গিয়েছিলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করলেও রাসূল সাল্লামের জন্য ছিলেন সবসময় ঢাল স্বরূপ, তিনি তাকে সার্বিকভাবে দেখাশোনা করেছেন। তো সেই চাচা আবু তালেবেরও ভাগ্যে হেদায়েত জুটে নেয়, ইসলাম গ্রহণ করেন নাই। যখন মৃত্যুসজ্জায় শায়িত আবু তালেব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন বারবার যে হে আমার চাচা, কুল কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, আপনি একটা কালিমা পড়ুন। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আপনি পড়ুন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু উনি শেষ কথা যেটা বলেছিলেন যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই দুনিয়া ত্যাগ করলাম। উনি তার এক কবিতায় লিখেছেন যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার দিন তোমার ধর্ম সঠিক, কিন্তু মৃত্যুর সময় মরার পূর্ব মুহূর্তে আমার জাতির ভর্ৎসনা তিরস্কার নিন্দার যদি আমি ভয় না করতাম তাহলে তুমি আমাকে তোমার দিন বা ধর্মে দীক্ষিত পেতে। তাহলে উনি ইসলামটাকে সত্য বলে জেনেছিলেন, কিন্তু নিন্দা কওমের পক্ষ থেকে কথা বলবে লোকেরা যে মরার সময় বাপ দাদা ধর্ম ছেড়ে গেছে, এজন্য কালেমাটা পড়েননি, ফলে কি হয়েছেন, অমুসলিম অবস্থায় কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন। হেদায়েত হলো দুই প্রকার, এক যে একটা হলো হেদায়েতুদ দালালা, পথ দেখানো, আপনি একজন মানুষকে হকের পথ দেখাতে পারেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, যেমন ওলামায়ে কেরাম দেখিয়ে যাচ্ছেন আপনাদেরকে হকের পথ, যে এটা ভুল এটা ঠিক, আল্লাহ এটা বলেছেন রাসূল এটা বলেছেন এটা নিষেধ করেছেন, এটা হলো হেদায়েতুদ দালালা, পথ নির্দেশনা দিক নির্দেশনা, এটা হলো এক প্রকার হেদায়েত। আর আরেকটা হলো হেদায়েতুত তৌফিক, ইসলামটাকে গ্রহণ করার, হকটাকে গ্রহণ করার যে মন মানসিকতা, এটা আল্লাহ সবাইকে দেন না, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। এজন্য আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। তো এটা হলো হেদায়েতের তৌফিক, হক পথ গ্রহণের তৌফিকটা এটা আল্লাহ দেন। আর যেটা দালালা বললাম ওটা হলো
ওলামা ইকরাম, নবীগণ, রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যুগে যুগে ভালো মানুষেরা মানুষকে হকের পথ দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি মানুষকে সিরাতে মুস্তাকিম দেখান, সোজা পথ দেখান, এই পথে মানুষকে আপনি ডাকেন, আহ্বান করেন। তাহলে সোজা পথটা দেখাতে পারেন, কিন্তু সোজা পথ যে গ্রহণ করবে এই তৌফিকটা কে দেন? আল্লাহ তাআলা। তাহলে হেদায়েত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো হেদায়েতুল দালালা, পথ দেখানো, আর আরেকটা হলো হেদায়েতের তৌফিক, ওই সঠিকটাকে গ্রহণ করার মন মানসিকতা, এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ।